আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো বেলে মাছের পাতুরি। তা আমি কিভাবে বেলে মাছের পাতুরি তৈরি করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি 500 বেলে মাছ নিয়েছি। দেখুন বেলে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। টমেটোটা আমি কুচিয়ে নিচ্ছি। টমেটোটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মা ঘুম পাচ্ছে। আসলে বন্ধুরা আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, এখন আবার মেঘ করে এসছে, তাই মার ঘুম পাচ্ছে। কাঁচা লঙ্কা সর্ষেটা আমি বেটে নিচ্ছি। সর্ষের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে সর্ষেটা তেতো হবে না। সর্ষে আর কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। বেলে মাছের মধ্যে আমি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন তেল, পরিমাণ মতো নুন, সব দিয়ে এবার ভালো করে মেখে নেব। মেখে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। কলা পাতাগুলো ভালো করে সেকে নিয়েছি। দেখুন বন্ধুরা কিরকম বৃষ্টিও নেমে গেছে। কলা পাতা ভালো করে সেকে নিয়েছি, এবার এভাবে আমি পেতে নেব। কলা পাতার মধ্যে সামান্য একটু তেল দিয়ে নেব, তেলটা ভালো করে পাতায় মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে সাজিয়ে নেব। উপর থেকে আরেকটু তেল দিয়ে দেব। উনুনটা ধরে গেছে, এবার উনুনের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা আগুনটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি। এই দেখুন এরকম অল্প আগুনে এটা ভাপে ভাপে হয়ে যাবে। দেখুন বাইরে কিরকম বৃষ্টি নেমেছে। ঢাকাটা আমি খুলে নিচ্ছি, দেখুন এখনো ফুটছে। এবার আমি এটা উল্টে নেব। আমি নিয়েছি, এবার আমি উল্টে নেব। এক পিঠ হয়ে গেছে। আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখুন দেখুন আমি সুন্দর করে উল্টে নিয়েছি। এক পাশের পাতা দেখুন কিরকম পুড়ে পুড়ে গেছে। আবার আমি 10 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এবার ঢাকনাটা খুলে দেখছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কলা পাতার। দেখুন
কত সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। তা বন্ধুরা আমি একটা খেয়ে দেখছি কেমন হয়েছে। তা বন্ধুরা দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আমি একটু খেয়ে দেখছি। ভীষণ গরম, দেখুন মাছগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আর কালো সর্ষে দিয়ে করা, কালো সর্ষেটা দারুণ লাগে খেতে। বন্ধুরা তাহলে আমাদের বেলে মাছের পাতুরি রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন, তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এই বলেই শেষ করছি, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।